আজকের টপিক ডেটা টাইপস ইন সি। সিতে কত রকমের ডেটা টাইপ আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট যে টেবিলটা রয়েছে এখানে কিছু স্পেশাল ভাবে আমি কিছু বোল্ড করে রেখে দিয়েছি, যেমন ক্যার, ইন্ট, শর্ট ইন্ট, লং ইন্ট, ফ্লোট, ডাবল। এর মধ্যে ইন্টিজারের কত রকমের ভাগ আছে আমরা দেখতে পাচ্ছি। ক্যার মানে এই ধরনের ডেটা টাইপগুলোতে আমার পুরোপুরিভাবে শুধুমাত্র ক্যারেক্টারগুলো থাকবে। ক্যারেক্টার বলতে কি কি? ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে যে এ বি সি ডি সেমিকোলন ফুল স্টপ যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো ছিল আমার ক্যারেক্টারের মধ্যে পড়ছে। এবার প্রশ্ন উঠতে পারে যে সাইন্ড ক্যার আর আনসাইন্ড জিনিসটা কি। সাইন্ড ক্যার অর্থাৎ আমার এখানে নেগেটিভ ভ্যালুসগুলো থাকবে, আনসাইন্ড ক্যার কোনো নেগেটিভ ভ্যালুস থাকবে না, মানে অনলি পজিটিভ ভ্যালুস থাকবে, মানে মাইনাসটাকে তুলে নিয়ে পুরোপুরিভাবে পজিটিভ সাইজের সাথে যোগ করে দিতে হবে, তাহলে সেটা আমি সাইন্ড ক্যার বলবো। এরপর আসছে ছিল তাদের সাইজগুলো নিয়ে কথা। ক্যার মানে দেখতে পাচ্ছি এখানে আমার সাইজ ইন বাইটস আমি বলেছি 1 বাইট, মানে আমার প্রত্যেকটা ক্যার একটা একটা ক্যারেক্টার আমার একটা করে বাইট নেবে, তার মানে 10টা ক্যারেক্টার যদি থাকে আমার কোনো একটা কথার মধ্যে তাহলে সেখানে 10টা বাইট নেবে। এরপর সেম ভাবে আমি দেখতে পাচ্ছি ইন্টিজার, ইন্টিজারের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে শর্ট ইন্টিজার, একটা হচ্ছে লং ইন্টিজার। লং ইন্টিজার বলতে গেলে এখানে অনেকগুলো ভ্যালু ধরবে, একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, একটা বিশাল রেঞ্জ। শর্ট ইন্টিজার তার রেঞ্জটা একটু ছোট কিন্তু সেম অ্যাজ ইন্টিজার। ইন্টিজারকে আমরা নর্মালি শর্ট ইন্টও বলতে পারি, আবার শুধু ইন্টও বলতে পারি, কিন্তু ইন্ট যদি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখি বা সিস্টেমের সাথে সাথে যদি দেখি, তাহলে আমার সিস্টেমের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে আমার ওটা সাইজটাও পাল্টাতে পারে, মানে 2 অথবা 4 বাইট হতে পারে, কিন্তু শর্টে সবসময় আমার 2 বাইট হবে। লং ইন্ট শুরুই হচ্ছে হলো আমার 4 বাইটস থেকে এবং এর পরেরগুলো আমার আস্তে আস্তে বাড়তে থাকবে। ফ্লোট এবং ডবল, ফ্লোট এবং ডবলটা ব্যবহার করা হয়েছিল প্রিসিশনের জন্য। প্রিসিশন বলতে আমরা বুঝি পয়েন্টের পর যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে একটা কোনো পার্টিকুলার অবজেক্টকে প্রিসাইজলি আমার ডিফাইন করার জন্য। আমরা যদি সাধারণভাবে একটা পাইয়ের ভ্যালুর কথা ধরি, পাইয়ের ভ্যালু হচ্ছিল 3.141, যদি আমরা হচ্ছে পয়েন্টের পর 3টে ঘন নিই, এর প্রিসিশনটা বাড়াতে গেলে আমাকে পয়েন্টের পর আরও অনেকগুলো ঘন নিতে হচ্ছে। এইভাবেই আমি ফ্লোটের জন্য আমি পেতে পারি 6খানা ডিজিট, ডবলের জন্য পেতে পারি 15খানা ডিজিট, লং ডবলের জন্য আমি 20খানা ডিজিট পেতে পারি পয়েন্টের পর। এখানে ডেটা টাইপ শেষ।